হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন মডেলের নতুন ডিজাইনের আনোয়ার এক্সেল পাওয়ার টিলার, এই পাওয়ার টিলারটিতে ব্যবহার করা হয়েছে 30 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন, ব্যবহার করা হয়েছে অধিক ক্ষমতা সম্পূর্ণ একটি গিয়ার বক্স। এই গিয়ার বক্সটাতে আপনার কোনো প্রকার বেল্ট নাই, বেল্ট ছাড়াই এই গিয়ার বক্সটি পরিচালনা হচ্ছে, নাঙ্গল অপারেটিং হচ্ছে একই গিয়ার বক্স দিয়ে। যে এই ডিজাইনটা দেখতেছেন, এটাতে কোনো প্রকার বেল্ট ব্যবহার করা হয়নি। তো এই যে আপনারা এই বক্সটা দেখতেছেন, এই বক্সটা আর এই বক্সের মাধ্যমে আপনার পিটিও শেপ দিয়ে আপনার নাঙ্গল অপারেটিং হচ্ছে। আপনার একবারে নাঙ্গল অপারেট হচ্ছে, একবারে আপনার এটার অপারেটিং একটা গিয়ার বক্স, এই গিয়ার বক্স দিয়ে আপনার একবারে নাঙ্গল পিনিয়াম, এখানে আমরা পিনিয়াম ব্যবহার করছি, চেইন ব্যবহার করিনি। তো এইভাবে এই সুন্দরভাবে এই মডেলটা করা হয়েছে। আর আমাদের এই এক্সেল পাওয়ার টিলারে আমরা ব্যবহার করছি রাবারের চাকা হওয়াতে আপনার রাস্তাতে চলাচলের অনেক সুবিধা হবে, আপনার এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাইতে পারবেন খুব তাড়াতাড়ি, আপনার কোনো প্রকার আসতে যাইতে হবে না, লোহার রাস্তার কোনো ক্ষয়ক্ষতি হবে না, সেজন্য আমরা এই রাবারের চাকা ব্যবহার করতেছি। তো রাবারের এই চাকাটাতে আমরা 4 ইঞ্চি বিটের মতো আছে, এই 4 ইঞ্চি বিটের মধ্যে আপনার যে কোনো অঞ্চলে, যে জায়গাগুলোতে লোহার প্রচলিত যে লোহার চাকা যে জমিগুলোতে চলে, সেই জমিগুলোতেই আমাদের এই এক্সেল পাওয়ার টিলারটি চলবে। কিন্তু রাঙ্গল অপারেটিং সিস্টেমে কোনো প্রকার চেইন নাই, এখানতে আপনার পিটিও শেপ, যেটার আরপিএম হচ্ছে 540 হর্স আরপিএম, এই 540 হর্স আসেই কিন্তু আমাদের এখানে পাওয়ারটা ডাইভার্ট হয়ে যায়। আপনার আরও নাঙ্গলটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা গিয়ার বক্স ব্যবহার করছি, একটা গিয়ার বক্স দিয়ে গাড়ি কিন্তু চলবে, আর একটা গিয়ার বক্স দিয়ে আপনার নাঙ্গল অপারেট হবে। এই এই যে এই দুটা কাজ সেপারেট হওয়ার কারণে আপনার ইঞ্জিনের লাইফ কিন্তু অনেক বেশি হবে, কারণ আপনার এই একটা ইঞ্জিন দিয়ে এই আপনার পুরো একটু বড় একটা মনে করেন যে রেটোভেটারটা পুরাটাই কিন্তু ট্রাক্টরে, আর 30 হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, বুঝতেই তো পারতেছেন 30 হর্স দিয়ে আপনার পুরো গাড়িটা কন্ট্রোল হচ্ছে, আবার ট্রাক্টরের নাঙ্গল অপারেটর হচ্ছে একসঙ্গে। তো আমাদের কিন্তু এই যে আগের যে মডেলটা দেখছেন, সেই মডেলটা ছিল এক্সপেরিমেন্টের জন্য, আর এখন আমরা যে মডেলটা করছি এটাও কিন্তু আপনাদের এক্সপেরিমেন্টের জন্য। আমরা বিক্রির জন্য এখন পর্যন্ত কোনো আমাদের কোনো মডেল এখনো রেডি করিনি। তো আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আমরা কি এই মডেলগুলো আসলে শুধুমাত্র কি এক্সপেরিমেন্ট হিসাবেই ব্যবহার করতেছি, তো আমরা কি এটা কখনো বাজারে নিয়ে আসবো না? অবশ্যই বাজারে অবশ্যই নিয়ে আসবো, কিন্তু আমাদের দেরি হবে, কারণ আমাদেরকে একটা আরও পারফেক্ট একটা ডিজাইন করতে হবে, পারফেক্ট একটা মডেল করতে হবে। তবে আমাদের এই এক্সেল পাওয়ার টিলারগুলো কিন্তু এখনও বিক্রি হচ্ছে অল্প পরিসরে, কেউ যদি আমাদেরকে 2 মাস আগে অর্ডার দেয় তো আমরা তাদেরকে একটু মানে 2 মাস অর্ডার আগে প্রি অর্ডার নিয়ে থাকি। প্রি অর্ডার নিলে আমাদের মনে করেন 2 মাস সময় লাগে, এই মেশিনগুলো আমরা সুন্দরভাবে বানাই দিই। তো আমরা কিন্তু বেশি একবারে অধিক পরিমাণের কিন্তু আমাদের প্রোডাক্ট নাই, আমরা অল্প প্রোডাক্ট নিয়েই কাজ করতেছি। তো আমাদের এই যে আর একটা কথা বলে রাখি, এক্সেল পাওয়ার টিলার, আপনার যদি বিভিন্ন প্রকার গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা থাকে তখন কিন্তু আপনি এক্সেল পাওয়ার টিলার ব্যবহার করার জন্য আমরা তাকে প্রেফার করি, কারণ আপনার যদি মেশিন সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে, তো আমরা কিন্তু সাজেস্ট করি যে যাদের মেশিন সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা আমাদের যন্ত্রাংশগুলো সাজেস্ট করি, এছাড়া কিন্তু আমরা সাজেস্ট করি না, কারণ আমাদের এই প্রযুক্তিটাই হচ্ছে নতুন একটা প্রযুক্তি। তো আপনারা মেশিনের খুঁটিনাটি বিষয়গুলো এখন আপনাকে দেখাবো। এই যে দেখতেছেন পাওয়ার টিলারটা, এই পাওয়ার টিলারটা কিন্তু সেলফ সিস্টেম, সেলফ আছে, আপনার রেডিওটার আছে, এক মনে করেন এক রেডিওটার দিয়ে আপনার পানিটা রিটার্ন হচ্ছে, আবার গরম পানিটা ঠান্ডা হচ্ছে, ওই কাজটা হচ্ছে। আবার এখানে ব্যবহার করা হয়েছে আপনার ডাইনামা একসঙ্গে চার্জের জন্য। তো এই এটা কিন্তু মনে করেন যে স্টার্ট থেকে শুরু করে আপনার প্রতিটা খুব ইজি, আপনার পাওয়ার টিলার থেকে খুব ইজি আপনার সব কিছু। এটার সব কিছু কিন্তু আমরা খুব সুন্দরভাবে অপারেট করি। তো আপনার এখন দেখতেছেন যে নাঙ্গলটা, এই নাঙ্গলের জন্য গিয়ার আছে, তো আমি এখন নাঙ্গলের গিয়ারটা দিই। এই যে নাঙ্গল হয়ে গেল, আমার ক্লাচের সাথে সব কিছু রেডি করা আছে। এই যে আপনার ক্লাচ ধরবো, নাঙ্গল অফ, আবার ক্লাচ ছাড়বো, নাঙ্গল চালু। আমরা যখন গাড়ি ব্যাগে করবো, ব্যাগে দিব, তখন আমাদের ক্লাচ ছাড়বো, আমরা এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তো নাঙ্গলটা আমরা বন্ধ করি, নাঙ্গল অফ। এখন এটা হচ্ছে হাই লো,
এটা হচ্ছে আমাদের গিয়ার, আমরা গিয়ারে ফেলা দিলাম গাড়ি। প্রি অর্ডার নিয়ে থাকি, প্রি অর্ডার নিলে আমাদের মনে করেন 2 মাস সময় লাগে, এই মেশিনগুলো আমরা সুন্দরভাবে বানাই দিই। তো আমরা কিন্তু বেশি একবারে অধিক পরিমাণের কিন্তু আমাদের প্রোডাক্ট নাই, আমরা অল্প প্রোডাক্ট নিয়েই কাজ করতেছি।